আসসালামু আলাইকুম, সম্মানিত আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পৃথিবীর যে প্রান্তে থেকে আমার এই ভিডিওটি কথাগুলি শুনতেছেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সপো দুবাই 2020। তো আমি ভিতরের প্যাভিলিয়নের ভিতরের সবগুলি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বাইরের দৃশ্যগুলি, যে প্যাভিলিয়নটা এটার বাহিরের দৃশ্যগুলি এদিক থেকে নিচে দিয়ে যেতে হয়। তো এটা ওনারা সবাই কিন্তু যাচ্ছেন, আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি ভিতরে। ভিতরের প্যাভিলিয়নের যে ভিতরের অংশটুকু সেগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যে দুবাই এক্সপো যেভাবে সাজাইছেন প্রত্যেকটা প্যাভিলিয়ন কিন্তু একটা থেকে একটা। তবে দুবাইটা কিন্তু স্পেশাল, অবশ্যই, যেহেতু দুবাইতে এই অনুষ্ঠানটি, তো অবশ্যই স্পেশাল, না যাবে কোথায়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগে হচ্ছে আমার প্রেরণা এবং সামনের ভিডিওগুলি করার সাহস পাওয়া। তো চলে আসছি ভিতরে, দেখুন ভিতরের এই দৃশ্যগুলি। এটা হচ্ছে ওট, এটা একটা স্ক্রিনের মধ্যে যে প্যাভিলিয়নের ভিতরে যে শুগুলি হয় সেই শুগুলি অংশটিকেও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে স্ক্রিনের মধ্যে, তো দেখুন ভিতরে আসছেন, লাইটগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো সবাই কিন্তু নিজের নিজের জায়গাতে সিট নিয়ে নিচ্ছেন। তবে এটার ভিতরে কতজন লোক থাকবে বা কতজন লোক ঢোকানো হবে সেটা কিন্তু ওনারা এই টিকিটের মধ্যেই এ করে দেন। তো এটা আসলে দেখুন অনেক সুন্দর, আসলে ভিতরের যে দৃশ্যগুলি, লাইটগুলি বন্ধ করছেন এবং মিউজিকের সঙ্গে যেগুলি বসার যে সিটটি, এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি নিচে গ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে আছি, বেসমেন্ট যেটা আমরা বলতে বুঝি নর্মালি, বেসমেন্টে আছি। তো এটা কিন্তু আসলে মিউজিকের সঙ্গে সঙ্গে কিন্তু থার্ড ফ্লোরে চলে যায়। তো এখানে অনেক সুন্দর গান মিউজিক হয়, সেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা কপিরাইট চলে আসবে, এটা 100%। সেই জন্য আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। তো অন্ধকারের মধ্যে আসলে কিন্তু শুরু হয়ে গেছে প্যাভিলিয়নের যে সুর অংশটাকে, তো দেখতে থাকুন, এনজয় করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আই হোপ এই হচ্ছে দুবাইতে তো উট, উটগুলা তো ওনারা আসলে অনেক ইয়ে করেন, পছন্দ করেন উট, তো আসলে কী বলবো। তো এটা হচ্ছে মনিটরের মধ্যে এইগুলা দৃশ্যগুলি, এটা একটা শু হবে, তো সেটা এখনও পুরোপুরি চালু হয়নি, চালু হয়ে যাবে আশা করি। ডোরটা বন্ধ করে দেওয়া হয়েছে, এতক্ষণ ডোরটা খোলা ছিল, এখন ডোরটা বন্ধ করে দিয়েছেন, তো আসলে আশা করি শুরু হয়ে গেছে। এই তো স্টার্ট, এই হচ্ছে দেখুন রমলের মধ্যে আসলে খুব সুন্দর করে কার্টুনটি সাজিয়েছেন, আসলে খুবই ভালো লাগে। তো দেখুন আসলে বাস্তব একটা চিত্র, যে আরবিরা যেমন করে ওনারা এই করেন, খেজুর ঘাস, খেজুর গাছ তো ওনারা প্রধান জ্বলতে হবে, প্রধান ফল খেজুরগুলি গাছ থেকে পড়তেছে, এই বাচ্চারা কিন্তু ক্যাচ করতেছে। দেখুন আসলে বাস্তব চিত্র নিয়ে কিন্তু আসলে এই জিনিসটা ইয়ে করা, যেটা উনি করছেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আসলে যেটা দেখতে পাচ্ছেন এটা সেম সেম কিন্তু দুবাইতে, যেহেতু দুবাইয়ের সব কিছু আমরা জানি, অনেক সুন্দর। এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সুন্দর মিউজিকগুলি, সাধারণ মিউজিক, দেখুন পানি নিচের দৃশ্যগুলি আসলে খুবই ইয়ে করে। দুবাইতে কিন্তু যেরকম করে রমলগুলি, এই সেই রমলগুলির দৃশ্যগুলি ওনারা আসলে ইয়ে করছেন, এই কিস্তি, নাও, নৌকা, তারপরে যে গানের যে দৃশ্যগুলি হয় সেইগুলি কিন্তু ওনারা কিন্তু তুলে ধরেছেন। আর আর বিরার যে মেয়েগুলি যারা ডান্স করেন তারা কিন্তু আসলে চুলগুলাকে এমন করে নাড়ান,
যে বারগুলিতে নাইট ক্লাবে যেগুলো আসলে দেখা যায়। দুবার শেখদের কিন্তু আসলে এরকমই অ্যাড্রেস থাকে, তো বাচ্চারা কিন্তু দেখুন আসলে সবকিছু এখানে কিন্তু বাস্তব চিত্র নিয়ে কিন্তু আসলে ওই জিনিসটা ওনারা ইয়ে করছেন। আর জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগার কথা, যেহেতু আসলে খুব সুন্দর একটি যেটা জুবিলি আলী দুবাই এক্সপো 2020-র এখানে 272টি প্যাভিলিয়ন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে দুবাই প্যাভিলিয়ন, যেটা এটা দুবাই প্যাভিলিয়নের ভিতরের শুটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দেখুন শু কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আমরা কিন্তু বেসমেন্টে ছিলাম, এখন কিন্তু আসলে থার্ড ফ্লোরে চলে আসছি। এটা কিন্তু আসলে মিউজিকের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলা এই যে বসার যে জায়গাটা সেইটা কিন্তু উপরে চলে আসছে, তো থার্ড ফ্লোরে কিন্তু এই দেখুন এই দৃশ্যগুলি আসলে অসাধারণ, যে রোমল মানে বালু বালু দিয়ে এই দৃশ্যগুলি সাজানো, এই যে এগুলো দেখতে পাচ্ছেন রেড কালারের সেটা হচ্ছে বালু। এই দুবারের শেখ হামদান শেখ মোহাম্মদ বিন ওনারাই কিন্তু এই দৃশ্যগুলি এই যেগুলো দেখতে পাচ্ছেন রেড কালারের সেগুলো কিন্তু অন্য কিছুই না, এগুলো বালু দিয়ে এইরকম ডিজাইন করা হয়েছে, যেহেতু আরব দেশগুলিতে কিন্তু আসলে বালু ডিজাইনগুলি বাতাসের সঙ্গে হাওয়ার সঙ্গে কিন্তু এমন করি হয়ে থাকে, তো সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরের একদম অসাধারণ। এটার ভিতরের দৃশ্যগুলি আসলে প্রচুর লোক প্রতিদিনই আসা যাওয়া করেন, আর দুবার এক্সপোটা তো 6 মাসের একটা মেলা, এই 6 মাসই এইরকম জাঁকজমক থাকবে আশা করি, তো আসলে অনেক এনজয় হয় এটার ভিতরে। আর অনেকেই কিন্তু আসলে বিভিন্ন দেশ থেকে কিন্তু ভিজিট করার জন্য আসেন, আপনারাও যারা আসার চিন্তা করতেছেন আসুন এক্সপো 2020 ভিজিট করুন, এবং বিভিন্ন জায়গা ভিজিট করার জন্য তৈরি করে রাখা এই অত এত সুন্দর সুন্দর কি বলবো আসলে বলে বোঝানো যাবে না, আপনারা যখন নিজে দেখতে পারবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন। তো ভিতরের যে দৃশ্যগুলি দেওয়ালের সেই দৃশ্যগুলি এমন করে সাজানো প্যাভিলিয়নের ভিতরের অংশটি কি এখানে কিন্তু সবাই কিন্তু এনজয় করেন আসলে, যারা এই ভিতরে যান দেখার চেষ্টা করেন এবং দেখেন এবং অনেক কিছু ক্যাচ করেন, যারা আসলে অনেক চালু তারা কিন্তু আসলে ক্যাচ করে নেন, তো দেখুন এই কি সুন্দর করে সাজানো দুবাই প্যাভিলিয়ন, একদম এক কথায় অসাধারণ। এই যে মারিনা হোটেলের দৃশ্যগুলি এখানে তুলে রাখা, দুবাই মারিনার যে হোটেলটি এটা কিন্তু আসলে পানির নিচে, তো এমন করে কিন্তু মাছগুলি দেখা যায়, সবগুলি কিন্তু আসলে গ্লাসের মধ্যে দেখা যায়, তো যে হোটেলটা সিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসলে মারিনা হোটেল, যেটা এটা মারিনার দৃশ্যগুলি এখানে তুলে ধরা, তো মারিনা হোটেলটা কিন্তু আসলে পানির নিচে, গ্লাসের মধ্যে মাছগুলো কিন্তু আসলে চতুর্পাশে খেলাধুলা করেন। তো আসলে ভিডিওটা আসলে আমি কাটতে চাচ্ছি না, যেহেতু দুবাইয়ের প্যাভিলিয়ন তো আসলে এটা কাটলে আসলে আমার কাছে কেমন লাগবো, তো আমি আসলে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব 10 মিনিট প্লাস, তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ভিডিও আমি আমার কালেকশনে আছে অনেকগুলোই, তো আমি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব, আশা করি এই ভিডিওগুলি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং এনজয় করতে পারবেন।
কারণ দুবাই এক্সপো মানে কি এবং এক্সপোর মধ্যে কি কি করা। তো এটা হচ্ছে দুবাই প্যাভিলিয়নের ভিতরের যে অংশটুকু, সেই অংশটুকু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আগামীতে আমি বাংলাদেশের প্যাভিলিয়নের ভিতরের যে দৃশ্যগুলি সেগুলো দেখবো, এইরকম বিভিন্ন দেশের প্যাভিলিয়নের শোগুলি এবং যে কেমন করে সাজানো সেগুলি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রেসপেক্ট, ভালোবাসা অবিরাম। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পৃথিবীর যে প্রান্তে যে কোণাতেই আপনি থাকুন, সবসময় সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা সবসময় করি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিও হবে বাংলাদেশের প্যাভিলিয়ন।